ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আমাদের কিছু হাঁস একদম 1 মাস 15 দিনে চলে আসছে, তো আমরা আপনাদেরকে যেই আজকে এখন প্রজেক্টে আমরা ডে বাই ডে আমরা আপনারা দেখতে পেরেছেন যে আমরা এই বাচ্চাগুলো রোজার একদিন আগে আমরা এখানে আমাদের সেটি উঠিয়েছিলাম। তো আজকে এইখানে এরপর আমাদের প্রতি সপ্তাহে ফার্স্ট জেনারেশনের প্যারেন্ট স্টক থেকে অল্প কিছু বাচ্চা বের হয়। তো এইখান থেকে আমরা প্রথম অবস্থাতে প্যারেন্ট স্টক বা আরও বাড়ানোর চিন্তা ভাবনা করে আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রায় 300 হাঁস আমরা নতুন করে প্যারেন্ট স্টক করতে যাচ্ছি। তো এখানে আমরা 2টা জাতের প্যারেন্ট স্টক করতেছি, একটা হচ্ছে ডায়মন্ড হোল আর একটা হচ্ছে ব্ল্যাক হোল। তো বাংলাদেশে আসলে আপনারা জানেন কি না জানি না, এর আগে আমাদের দেশে যেসব হাঁস পাওয়া যেত এইসব হাঁস কিন্তু আপনার মিনিমাম 6 মাসে ডিম দিত। তো এখন এই আমাদের যে নতুন জাতের হাঁসটা দেখতেছেন এই হাঁসগুলো আমাদের আপনারা আল্লাহ তাআলার রহমত করলে 90 থেকে 105 দিনে ডিম দিতে সক্ষম। আপনি যদি খাবার ভালোভাবে যতটুকু দরকার অতটুকু খাওয়ান 105 দিনে ডিম পাবেন। তো আজকে আমরা আমাদের যে আমরা এক খামারির কাছে ডিম দিয়েছিলাম বাচ্চা দিয়েছিলাম, ওনার নাম হচ্ছে তহিদ ভাই নোয়াখালীর। তো ওনার এখানে আজকে ডিম দিয়েছে রূপালি ইয়াতে। তো রূপালি বাচ্চাগুলোও অনেক ভালো। এখানে 2টা হাঁস বাংলাদেশে 2টা কাজের মানে 2ভাবে উদ্ভাবন হয়েছে, আমি একটু বলি আপনাদেরকে। একটা জাত হচ্ছে ডায়মন্ড হোল, যেটার নাম হচ্ছে রূপালি। তো এই রূপালিটা ডিম দিবে 1 বছরে 300+, এটা রূপালিটা। ওজনটা একটু কম হবে ব্ল্যাক হোলের চেয়ে, আপনার এটা ডিম দিবে 300+। আর আপনার যেই যে আমাদের ব্ল্যাক হোলটা আপনারা বলতেছেন এটার নাম হচ্ছে কাকলি ব্ল্যাক হোলটা, এই ব্ল্যাক হোলটা ডিম দিবে 250টা সর্বোচ্চ, 250 থেকে 60। এর মাঝখান থেকে আপনার 19 আর 20 মেল চলে আসবে ওজন 3 থেকে 3.5 কেজি আর ফিমেল চলে আসবে 2 থেকে 2.5 কেজি। এবং এই হাঁসটা সারা বাংলাদেশে খুবই ভালো একটা সম্ভাবনাময় হাঁস আমরা মনে করতেছি। আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে 1 মাস 10 দিনে এই হাঁসের ডাক চলে আসছে। এমনিতে কিন্তু 1 মাস 10 দিনে বাচ্চা বড় হয় না তেমন একটা, খুবই ছোট থেকে যায়। তো আমি আপনাদেরকে এই যে হাঁসগুলো দেখাচ্ছি, এই যে এই হাঁসগুলো আমাদের 1 মাস 10 দিনের হাঁস, আপনারা দেখতে পাচ্ছেন যে কী বড় বড় হাঁস হয়েছে। এগুলো ওজন 1-1.5 কেজি মিনিমাম, 1.5 কেজি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটা সারা বাংলাদেশেই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমাদের নতুন প্যারেন্ট স্টক আবার হচ্ছে এবং নতুন দাঁড়াচ্ছে আপনাদের সহযোগিতা, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এবং আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেরই ধারণা বা বিশ্বাস হয় না যে আসলে এত অল্প সময়ে হাঁস ডিম দেয় কি না। হ্যাঁ, এটা অল্প সময়ে ডিম দিতে সক্ষম, এটার 2টারই জিঙ্ক থাইল্যান্ডের, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর 2টার সমন্বয়ে, এবং আমরা এটার অনেক আগে থেকেই তথ্য এবং সহযোগিতা ছিলাম। তো সেই লক্ষ্য নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি। তো আমরা চাইবো যে আপনারা যারা যারা বাচ্চা নিতে চান অরিজিনাল বাচ্চা নেবেন এবং হুজুকে মাতাল হবেন না, আমার এটা একটা রিকোয়েস্ট। আর হচ্ছে আপনারা যদি বাচ্চা নিতে চান আমরা একত্রিত এখন অত অত বাচ্চা দিতে পারবো না, তবে ইনশাল্লাহ আগস্টের শেষের দিকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে 1-2 হাজার বাচ্চা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দিতে পারবো। তো এখন আমাদের প্যারেন্ট স্টক খুবই কম, এই জন্য অত বাচ্চা দিতে পারতেছি না। তো আমরা আপনাদেরকে দেখালাম যে আমাদের আপনি দেখেন এই হাঁসটা আপনার 1 মাস 10 দিন আজকে বয়স, মাত্র পাখনাটা একটা গজাচ্ছে। তাছাড়া এই যে আমাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, এমনিতে বাচ্চা কিন্তু চেয়েছে করে কিন্তু যেগুলো গলার আওয়াজ চলে আসছে, এখানে আমাদের প্রথম 60টা হাঁস আমাদের বড় আছে আপনারা যে দেখতে পাচ্ছেন। তো ভালো থাকুক বাংলাদেশে। মূলত আমরা মাদার কোম্পানি হচ্ছে ইনকিউবেটর কোম্পানি, আমরা ইনকিউবেটর তৈরি করি এবং আমরা ইনকিউবেটর সেল দিই সারা বাংলাদেশে ইনকিউবেটরের জন্য। আজকে আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট তুলে দিতে পারলে নেক্সটে আমরা মেশিন আপনাদের কাছে সেল দিতে পারবো, যেহেতু মেশিন আপনাদের প্রয়োজন হবে এবং আগামী 5-10 বছর এই হাঁসটা ব্রিডের জন্য চলবে। তবে আরেকটা আমি তো আপনাদেরকে কথা বলে দিই, ডিমের জন্য সবচেয়ে ভালো পারফরমেন্স খাকি ক্যাম্বেলের চেয়েও বেশি রূপালি। আমি রূপালি হাঁসটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম। এই হাঁসটা হচ্ছে রূপালি, এটা হচ্ছে সিলভার কালার, আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটা হচ্ছে সিলভার কালার। এই যে আরেকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো হচ্ছে ভবিষ্যতে এটা ডিমের জন্য সবচেয়ে ভালো হাঁস এবং সবচেয়ে উন্নত জাতের হাঁস, ডিম এবং মাংস। অনেক সময় দেখা যায় হাঁসগুলো খাকি ক্যাম্বেল যেটা ডিম পাড়ার পর আপনার দেখা যায় যে শরীরে পশম টশম সব চলে যায়, ওয়েট থাকে না, কিন্তু এটাতে ওয়েট থাকবে
এবং সবকিছু কমপ্লিট থাকবে। তো এটা নিয়ে আমরা যারা ডিমের জন্য করতে চান তারা রূপালী নিয়েও কাজ করতে পারেন, আর যারা মাংসের জন্য কাজ করতে চান তারা ব্ল্যাক হোল নিয়েও কাজ করতে পারেন। তো আমরা চাইবো যে আপনাদের কাছে ভালো প্রোডাক্ট তুলে দিতে। ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং প্রতিনিয়ত আমরা ইনশাল্লাহ আমাদের ফার্মের আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা দেখার জন্যও থাকতে পারেন। আমাদের এই ফার্মে কত দিনে ডিম আসে আপনারা এটা দেখার জন্য থাকতে পারেন। তো আজকে আমরা চলে আসলাম, আমাদের আমরা বয়সটা বলে দিলাম আপনাদেরকে, আপনারা কাউন্ট করতে পারবেন। ছোটো ঈদের একদিন আগে আমাদের এই বাচ্চাগুলো উঠানো। তো আমরা ঈদের দিন একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমাদের 1 কেজি 68 গ্রাম এক একটার ওয়েট চলে আসছিল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আর কথা না বাড়াই। এটা আমাদের পুকুরের উপরে একটা শেড, তো আমাদের আরও আরেকটা শেডে কাজ চলতেছে, নতুন আরেকটা শেডের। তো ওইখানে আমাদের হাঁস থাকবে। আসসালামু আলাইকুম।